নমস্কার বন্ধুরা, আমি অরূপ দত্ত। আপনাদের কাছে কিছু জানা অজানা বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টি হলো প্রেসিডেন্সি জেনারেল হসপিটাল, যা পিজি বা এসএসকেম হসপিটাল নামে আমরা জানি। 1770 সালে প্রেসিডেন্সি হসপিটালটি তৈরি হয়েছিল। ফোর্ট উইলিয়াম কাউন্সিল এই হসপিটালটি তৈরি করেছিলেন। প্রধানত 1770 সালে এই হসপিটালটি ইউরোপীয়দের জন্য তৈরি করা হয়েছিল। কলকাতা প্রেসিডেন্সি কারাগারের কাছাকাছি হওয়ার কারণে প্রেসিডেন্সি হাসপাতাল নামে পরিচিত। স্বাধীন ভারতে 1954 সালে কলকাতার মহান পরোপকারী শেঠ সুখলাল কন্যানির নাম অনুসারে এই হসপিটালের নামকরণ করা হয়েছিল শেঠ সুখলাল কন্যানি মেমোরিয়াল হসপিটাল। এটাকে আমরা সংক্ষেপে বলি এসএসকেম। এর আরেকটি নাম আছে IPGMER, ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ। এটিকে আমরা সবাই পিজি হসপিটাল নামে জানি। এটি একটি সরকারি মেডিকেল স্কুল এবং এটি তৃতীয় রেফারেল সরকারি হাসপাতাল। এই ইনস্টিটিউটটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এটি বর্তমানে পশ্চিমবঙ্গের একটি সুপার স্পেশালিটি হসপিটাল। 1768 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিটি কিনেছিল রেভেন জোন্স জাকারিয়ার কাছ থেকে 94,900 টাকায়, যা একটি বাগান বাড়ি ছিল। 20 জুন 1769 সালে সরকার জমিটি দখল করার পর হাসপাতালের নির্মাণ কার্য শুরু করে। উডবান ব্লক এবং প্রশাসনিক বিল্ডিং এবং ফিজিওথেরাপি বিল্ডিং তৈরি হয়েছিল 1902 থেকে 1908 মধ্যে। এর জন্য খরচা হয়েছিল 3,50,000 টাকা। LF রোজবুক উইলিয়ামের লেখা ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভ্রমণকারীদের হ্যান্ডবুক বইটিতে এটি উল্লেখ করা হয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণে লোয়ার সার্কুলার রোডে প্রেসিডেন্সি জেনারেল হাসপাতালটি অবস্থিত। এটি বেশ স্পষ্ট, পিজি জেনারেল হসপিটাল বিশ্ব ঐতিহ্যের একটি অংশ। আমি কলকাতার পৌর কর্পোরেশন এবং সরকারকে ধন্যবাদ জানাই। এই হাসপাতালে মেডিসিন মৌলিক গবেষণায় গৌরবময় রেকর্ড রয়েছে। ডিডি কর্নিঘাম, রোনাল্ড রস, টিএইচ লুয়ার্স, রোনাল্ড মার্টিন চিকিৎসা গবেষণায় ছাপ রেখেছিল। স্যার রোনাল্ড রস একজন ব্রিটিশ মেডিকেল চিকিৎসক ছিলেন। মশার মধ্যে ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কারের মাধ্যমে প্রমাণিত হয়েছিল যে ম্যালেরিয়া মশার দ্বারা সংক্রমিত হয়েছিল। স্যার রোনাল্ড রস ম্যালেরিয়ার পরজীবীর মহাকাব্যটি এই হাসপাতালে আবিষ্কার করেছিলেন, যিনি 1902 সালে ম্যালেরিয়া সংক্রমণ সম্পর্কে তার কাজের জন্য দেহবিজ্ঞান ও মেডিসিনে নোবেল পুরস্কার পেয়েছিলেন। স্যার রোনাল্ড রস প্রথম ভারতীয় আলমেরিয়ার জন্মগ্রহণকারী নোবেল বিজয়ী। তিনি 1899 সালে 31 জুলাই চাকরিতে অবসর গ্রহণ করেছিলেন। 1927 সালে তিনি কলকাতায় পিজি হসপিটাল পরিদর্শন করতে এসেছিলেন। তিনি তার মূর্তি ও কবিতা স্মারক গেটের সামনে সাজানো দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। মাইকেল মৌসুম দত্ত প্রথম স্থানীয় ভারতীয় যিনি এই হসপিটালে ভর্তি হন 1873 সালে 22শে জুন, এবং এখানেই তিনি 1873 সালে 29শে জুন মারা যান। ডক্টর সুরেন্দ্রনাথ ঘোষ প্রথম ভারতীয় চিকিৎসক হিসাবে প্রেসিডেন্সি জেনারেল হসপিটালে নিযুক্ত হয়েছিলেন। তার নাম অনুসারে উডবান ব্লকের প্রথম তালাটির নামকরণ করা হয়েছিল ডক্টর SN ঘোষ ওয়ার্ড। সেই ওয়ার্ডে ডক্টর ঘোষের ছবি আজও লাগানো আছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মাননীয় জ্যোতি বসু মহাশয় এই হাসপাতালে প্রথম ভারতীয় ডক্টরকে সম্মান প্রদান করেছিলেন। 1957 সালে হসপিটালটি পূর্ব ভারতে স্নাতকোত্তর মেডিকেল ইনস্টিটিউট ছিল। 1997 সালে 16 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু এই হসপিটালটি উদ্বোধন করেছিলেন। মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া থেকে ছাড়পত্র পাওয়ার পর 2004 সালে শেষের দিকে এখানে স্নাতক মেডিকেল প্রশিক্ষণ শিক্ষা শুরু হয়েছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চিকিৎসা বিজ্ঞানে অগ্রগতির জন্য তার দেহকে অঙ্গীকার করেছিল। তার মৃত্যুর পর তার শুভেচ্ছাকে সম্মান জানিয়ে তার মরদেহকে কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই পদক্ষেপে রাজ্যের অনুদানের এক তরঙ্গ শুরু হয়েছে।
বর্তমানে পিসিএনসি জেনারেল হসপিটালের অবস্থান কলকাতার কেন্দ্রস্থলে। রেসকোর্টের মাঠ এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল, লন্ডন কমপ্লেক্স এবং রবীন্দ্র সদন, চারুকলা একাডেমি, সেন্ট পল চার্চ ও রেড রোড এবং দর্শনীয় অঞ্চলের মতো সাংস্কৃতিক এবং ঐতিহাসিক নিদর্শনের দ্বারা বিস্তৃত। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের কাছে আমার একটি প্রশ্ন, যে স্যার রোনাল্ড রসের জন্ম কোথায় হয়েছিল? উত্তরটা জানলে অবশ্যই কমেন্টে জানিও। আপনারা যদি পিজি হসপিটাল থেকে কোনো রকম সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো সাহায্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। আর এই ভিডিওটি যে কটি শেয়ার হবে আমি জানবো আমি সেই কজনকে সাহায্য করতে পেরেছি।